আর অল্প কিছু দিনের মধ্যেই নতুন ধান বাজারে আমদানি দেখা যাবে বর্তমান নতুন ধান কিন্তু এখনও বাজারে আমদানি নেই তবে ধানের দাম কমতে শুরু করেছে বিনা সেভেন স্বর্ণা চিকন জাতীয় যে সমস্ত হাইব্রিড ধানগুলো বেচা কিনা হয়েছে কিছুদিন আগেও তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রতি সেই ধানগুলো কিন্তু প্রতি মনের উপর একশো টাকা কমে আসছে উনত্রিশ যে সমস্ত পুরাতন ধান আছে সেই ধানগুলো কিন্তু কমে আসছে প্রত্যেকটা ধানের উপরে কমে আসছে প্রতি মনের উপরে এক থেকে দেড়শো টাকা প্রিয় দর্শক সারা বাংলাদেশেই কিন্তু ধানের দাম কমতে শুরু করেছে আমি এই মুহুর্তে যে হাটটিতে অবস্থান করছি এটা একটি সাপ্তাহিক হাট প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে এই হাটটি প্রচুর পরিমাণে আমদানি হয় হাট হাটে ধানের তবে এখন বর্তমান আমদানি একটু কম কারণ সিজনাল সময় শেষ এখন নতুন সিজন শুরু হবে আজকে পুরো হাট ঘুরছি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে যেটা জানতে পারছি আজকের বাজার দরে জিরা কাটারি মিনিকেট বাসমতি আটাশ উনতিরিশ বা অন্যান্য যে সমস্ত ধান আছে সেসব ধানের দাম জানছি আজকের বাজার দরে উনত্রিশ ধান প্রতিমন বেচা কেনা হয়েছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা প্রতিমন জিরা কাটারি মিনিকেট যে সমস্ত চিকন ধান সেগুলোও ওই একই দরে বেচে কেনা হয়েছে সর্বোচ্চ আশি টাকা বলতে তেরোশো আশি টাকা চিকন ধানগুলো বেচে কেনা হয়েছে এদিকে স্বর্ণা ধান বেচে কেনা হয়েছে বারোশো থেকে বারোশো বিশ তিরিশ চল্লিশ সাড়ে বারোশো টাকা প্রতিমন বেচে কেনা হয়েছে হাইব্রিড জাতের যে সমস্ত মোটা ধান আছে সেগুলা কিন্তু এগারোশো থেকে এগারোশো টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে